সাত তারিখ থেকে আবারও চালু হয়ে যাচ্ছে কলেজে অ্যাডমিশন এতদিন অনলাইন প্রক্রিয়ায় কলেজে অ্যাডমিশন চলেছে এবার অফলাইন প্রক্রিয়ায় কলেজে অ্যাডমিশন শুরু হলো হ্যাঁ বন্ধুরা অনেকেই জিজ্ঞেস করছিল যে আমরা অনলাইন প্রক্রিয়ায় কলেজে চান্স পাইনি তাহলে কি এবার অফলাইন প্রক্রিয়ায় চান্স পেতে পারি আমি এত নাম্বার পেয়েছি আমি অত নাম্বার পেয়েছি কমেন্ট কিন্তু পুরো ভরে গেছে এই প্রশ্নে আর সেই প্রশ্নের উত্তর দিতে আজকের এই ভিডিওতে হাজির হলাম এই যে অফলাইন প্রক্রিয়ায় কলেজে ভর্তি হওয়া শুরু হবে সাত তারিখ থেকে কেমনভাবে হবে একটা নতুন জার্নি আবারও নতুন প্রক্রিয়া তাই তোমাদের সাথে আজকের এই ভিডিওতে শেয়ার করবো ভিডিওটা প্রথম থেকে শেষ সত্যি মনোযোগ সহকারে দেখবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে অপশনে ক্লিক করে আমাদের এই পরিবারের সদস্য হয়ে যাবে সর্বপ্রথম তোমাদের যে বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আকারে জানা উচিত সেটা হলো কলেজে এতদিন অনলাইন প্রক্রিয়া চলছিল সেটা তোমরা সকলে জানো কিন্তু এই অনলাইন প্রক্রিয়ার নিয়মটা তোমরা সকলেই জানো খুবই জটিল আর অফলাইন প্রক্রিয়ার নিয়মটা খুবই সরল প্রকৃতি এবং সেই সরল প্রকৃতির নিয়মটা যে জানতে গেলে প্রথমেই যে জিনিসটা তোমাদের জানতে হবে অফলাইন পরীক্ষা এই অফলাইন কলেজ কবে থেকে শুরু হচ্ছে অফলাইন পদ্ধতিতে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে সাতই সেপ্টেম্বর থেকে চলবে হচ্ছে একত্রিশে সেপ্টেম্বর অবধি কিংবা তিরিশে সেপ্টেম্বর অবধি যদি কোনো ভুল হয়ে থাকে তোমরা আমাকে ক্ষমা করে দিও তারিখটা এই মুহূর্তে মানে তিরিশ না একত্রিশ এই মুহূর্তে মনে নেই এর পাশাপাশি মানে পুরো সেপ্টেম্বর মাসটাই চলবে সাত তারিখ থেকে শুরু হবে এবার তাহলে তাদের ক্লাস কবে থেকে শুরু হবে তাদের ক্লাস কিন্তু পুজোর পর অর্থাৎ নভেম্বর মাস থেকে চালু হবে ভেরিফিকেশনও তখন হবে তাদের ভেরিফিকেশন খুব একটা হবে না কারণ অফলাইনে কলেজে ভর্তি হচ্ছে সব ডকুমেন্ট নিয়ে অফলাইনেই তোমরা গিয়ে ভর্তি হচ্ছ সেক্ষেত্রে আর ডকুমেন্ট ভেরিফিকেশনের কোনো জায়গা থাকছে না তো কী কী লাগছে তোমরা সকলে জানো যা লাগে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন সার্টিফিকেট এগুলোই কিন্তু লাগবে আর আধার কার্ড তোমাদের যেমন লাগে মোবাইল নাম্বার একটা লাগবে এসি সার্টিফিকেট থাকে এসি সার্টিফিকেট তোমাদের একটা লাগবে কেউ প্রতিবন্ধী হলে তার একটা সার্টিফিকেট লাগবে এই হচ্ছে বিষয় এবার যে বিষয়টা তোমাদের বলি কীভাবে ভর্তি হবে সব ডকুমেন্ট নেবে কলেজে যাবে ডিরেক্টলি সেখানে ফর্ম ফিল আপ করে অফিসে জমা দেবে ডকুমেন্ট এবং তোমাদের ভর্তির একটা রসিদ দেবে সেটা ভর্তি হওয়ার যা টাকা লাগে কারোর তিন হাজার কারোর চার হাজার কারোর পাঁচ হাজার সেটা কিন্তু জমা করলেই ভর্তি হয়ে যাবে রসিদ দেবে তোমরা পুজোর পর নভেম্বর মাসে গিয়ে যোগাযোগ করবে ক্লাস চালু হবে ক্লাস করবে এবারে বলে দিই যে কারা সুযোগ পাবে দেখো অনেকেরই মেরিট লিস্টের নাম এসেছে পছন্দের কলেজ পাওনি তারা কি সুযোগ পাবে উত্তর একেবারেই হবে না তোমার ফোর্থ মেরিট লিস্ট অব্দি নাম এসে গেছে আপগ্রেডেশন করে 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 তাও পছন্দের কলেজ পাবনি তাহলেও কিন্তু তুমি পছন্দের কলেজ পাবে না তুমি ফোর্থ মেডিল লিস্টে যার নাম উঠেছে বা থার্ড মেডিল লিস্টে যার নাম উঠেছে ভর্তি হয়ে গেছো সেই কলেজেই থেকে যাও তোমার আর চান্স হবে না যাদের মেরিট লিস্টের নাম আসেনি অথবা যারা অ্যাপ্লাইই করেনি নতুন অ্যাপ্লাই করলে তাদের জন্য এই অফলাইন প্রক্রিয়া এবং তার পাশাপাশি সব কলেজে এই অফলাইন প্রক্রিয়া চালু হবে না ভর্তি কিছু কিছু কলেজে অফলাইন প্রক্রিয়ায় ভর্তি চালু হবে কোন কলেজে যে সমস্ত কলেজের অনলাইন প্রক্রিয়াতে ভর্তি নেওয়ার পরেও সিট বাকি রয়েছে উদাহরণস্বরূপ আমি বলতে পারি দমদম মতিশীল কলেজ এর পাশাপাশি বলতে পারি আরও অনেক সোনারপুর কলেজ রয়েছে বোসপুর কলেজ রয়েছে এই বসপুর কলেজ এই কলেজগুলো যেগুলোতে কিন্তু স্টুডেন্টের ভর্তির সংখ্যা তুলনামূলকভাবে কম কারণ আমরা জানি যে কলেজগুলো খারাপ না কলেজগুলো কিন্তু খুবই ভালো স্যার ম্যাডামরাও সেখানকার ভালো কিন্তু ব্যাপারটা কী হয় আমরা দেখবে একটা কোচিংয়ে ভর্তি হলে একটা কোনো স্টুডেন্ট বা পাঁচটা স্টুডেন্ট সেখানে আমরা ভিড় দেখে সেখানেই ছুটে যাই তো যেখানে ভিড় মানুষ ভিড় দেখে সেখানেই ভিড় জমায় সেই কারণেই কিন্তু দেখবে নর্মাল কলেজে সব কলেজ থেকেই তো গ্র্যাজুয়েশন হবে আর গ্রাজুয়েশনের পর আমরা দেখতে পাচ্ছি অবস্থা কি তো গ্রাজুয়েশন যখন করতে হবে তুমি যে কোনো একটা কলেজ থেকে করে নিতে পারো তাই ওই কলেজগুলোও ভালো তোমাদের কিন্তু ভর্তি প্রক্রিয়া শুরু হবে তোমরা ভর্তি হয়ে যাবে সেখানে গিয়ে এবার সেই কলেজগুলো তাদের কটা সিট অনলাইনে ভর্তি হওয়ার পর ফাঁকা রয়েছে কারো চল্লিশটা কারো পঞ্চাশটা কারো একশোটা কারো দুশোটা সেই এ বি সি ডি কলেজ চারটে কলেজ তার মধ্যে হয়তো বি আর সি কলেজে সিট রয়েছে পঞ্চাশটা করে তাহলে তুমি বি কলেজে গিয়ে অ্যাপ্লাই করতে পারো এ আর ডি কলেজে কিন্তু ভর্তি হতে পারবে না কারণ ওদের ফুল হয়ে গেছে অনলাইনে তো বুঝতে পারলে ব্যাপারটা সবটা ডিটেলসে বললাম আরও যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া রয়েছে কমেন্টের লিঙ্ক দেওয়া রয়েছে এবং এই পাশাপাশি তোমরা আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারো সরাসরি সেখানে আমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে আজকে কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে দিলেন হচ্ছে নেক্সট ভিডিওতে তখন তোমার খুব ভালো সুস্থ থাকবে আজকের ভিডিওর শেষে আছে তোমরা সকলেই জানো তোকে কি করতে হবে লাইক দা ভিডিও শেয়ার দিও সাবস্ক্রাইব দ্যানেল